জামালপুরের ভাষায় সকালের নাস্তারে কি বলে? রাত্রে যে ভাত রাখা হয় এটি জামালপুরের ভাষায় করকরা বলে, করকরা, বুঝছেন? করকরা বলে। বাড়ির পিছনে যে গর্ত থাকে এটা জামালপুরের ভাষায় কি বলে? আমাদের জামালপুরের ভাষা বলে পাগার, পাগার। তুমি এদিকে আসো এটি জামালপুরের ভাষায় কি বলে? তুমি আসো এটি জামালপুরের ভাষায় কি বলে? তুমি হুন যাও, তুমি হুন যাও। যদি জমিনে কাজ করে আর তার জন্য যে ভাত নেওয়া হয় সেটি জামালপুরের ভাষায় কি বলে? দুপুরে খাবার যে নিয়ে যায় ওটাকে কি বলে? একটু দুপুরে বলে। যেখানে গরু রাখা হয় সেই গোয়ালকে জামালপুরের ভাষায় কি বলে? যেখানে গরু রাখা হয় সেটাকে কি বলে জানেন? সেটা বলে গোয়ালঘর, গোয়ালঘর। জামালপুর ভাষায় বলে গোয়ালঘর। আমরা যেখানে রান্না বান্না করি সেটি জামালপুরের ভাষায় কি বলা হয়? যেখানে রান্না বান্না করা হয় এটি জামালপুরের আঞ্চলিক ভাষায় বলে পাকঘর, পাকঘর।